सुप्रिय दर्शक श्रोता अस्सलामु आलाइकुम। आज के मैं अपने देखो बगुड़ा जिलार कहाल उपजिलार बट्टा ग्रामेर घुन्नीपाड़ा ग्रामेर एक बटगाछेर भेतर मस्जिद। तहले चलुन आजकेर भिडियोटी सम्पन्न देखे नेवा जाक। भिवर्स आपनी जदि এই মসজিদটা দেখতে চান তাহলে আপনাকে বগুড়া থেকে কাহালুতে আসতে হবে। বগুড়া থেকে কাহালুতে আসতে আপনার ভাড়া লাগবে জনপ্রতি 30 টাকা। আর কাহালু থেকে আপনাকে আবার বট্টাগ্রামে আসতে হবে। আর কাহালু থেকে বট্টাগ্রামে আসার জন্য 10 টাকা দিয়ে আপনি যে কোনো ইজি বাইক অথবা ভ্যানে চড়ে আসতে পারেন। এরপরে এই রাস্তা বেয়ে আপনাকে এই মসজিদে যেতে হবে। আর এই জমির ভিতরে যে জঙ্গল রয়েছে এই জঙ্গল বেয়ে আপনাকে আসতে হবে। আসার পর আপনি এখানে দেখতে পারবেন মাটির একটি ছোট্ট গেট। এই গেট দিয়ে আমাদের এই ভেতরে প্রবেশ করতে হবে। বাই মসজিদ দেখার জন্য আমরা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করলাম। আর এটাই হচ্ছে ঈদগাহ মাঠ, অর্থাৎ এই এলাকার লোকজন এখানে ঈদের নামাজ পড়ে থাকে। আর এখানে যে মসজিদটা দেখতেছেন এই মসজিদে কিন্তু এখন কোনো নামাজ হয় না, শুধু এইভাবেই কিন্তু এই মসজিদটা পড়ে আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি এই মসজিদ দেখতে আসতে চান তাহলে অবশ্যই আপনারা সকাল সকালে আসার চেষ্টা করবেন। আর যদি আপনারা ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনারা সকালে আসার ট্রাই করবেন, কারণ আপনি যখন আসর নামাজের পর আসবেন তখন কিন্তু এই গাছের ছায়াতে কিন্তু অন্ধকার নেমে আসবে। আর চারিপাশে এতটাই জঙ্গল যে এখানে আপনি যখন একাই আসবেন তখন কিন্তু আপনাকে অনেকটাই ভয় লাগবে। আপনারা দুই একজন সাথে আসবেন, কারণ এলাকার আশেপাশে কোনো বাড়ির অনুসন্ধান আপনি দেখতে পারবেন না, বা এইটা জনশূন্য এলাকা বলা চলে। আপনি এই চড়ার মধ্যে এই মসজিদটা দেখতে পারবেন। বগুড়া জেলার কাহাল উপজেলার বট্টা গ্রামে ঘুর্ণিপাড়া গ্রামে অবস্থিত মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে আসেন অনেক দর্শনার্থী। প্রাচীন এই মসজিদটি এখন রূপান্তরিত হয়েছে মস্ত বিশাল এক বটগাছে। দূর থেকে মসজিদ না দেখা গেলেও বটগাছই এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে নামাজ পড়ার জন্য কোনো অবস্থা বা পরিবেশ না থাকলেও বট্টা ও সিন্দ্রুইল গ্রামের মুসল্লিদের সমন্বয়ে একটি ঈদগাহ মাঠ তৈরি করা হয়েছে। ঈদগাহ মাঠটা দেখতেছেন, এই ঈদগাহ মাঠে নামাজ পড়ে অত্র এলাকার লোকজন, কিন্তু এখানের যে পরিবেশটা এটা কিন্তু একটু যত্ন না নেওয়ার কারণে, অযত্নে পড়ে থাকার কারণে এই অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। স্থানীয় লোকজন বলেন এই মসজিদের বয়স প্রায় 400 বছরের অথবা 1000 বছরেরও হতে পারে, এমনটাই ধারণা করা হয়। কিন্তু এর কোনো সঠিক তথ্য এখনও জানা যায়নি, যার কারণে সবার মাঝে এখনও অজানা যে এই মসজিদটির বয়স প্রায় এখন কত। এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারে 5 থেকে 7 জন মুসল্লি। অনুমান করলে বোঝা যায় মসজিদটির দৈর্ঘ্য হবে 10 ফুট এবং প্রস্থ হবে 5 ফুট। 5 ইঞ্চি দৈর্ঘ্যের ও 2 ইঞ্চির প্রস্থের এক ধরনের ইট দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদটি। আর এটাই হচ্ছে মসজিদের দক্ষিণ সাইড। আপনি এই দক্ষিণ সাইডে আসলে দেখতে পারবেন ছোট্ট একটি দরজার মতো সুড়ঙ্গ। আর এই পশ্চিম সাইডে পুরোটাই কিন্তু জঙ্গলে ছেয়ে আছে, অর্থাৎ এই পাকুর গাছ বা বটগাছ এত সুন্দরভাবে এই মসজিদটাকে আঁকড়ে ধরে রেখেছে। মসজিদটি বহু বছরের পুরনো হলেও মসজিদটি এখনও ধ্বংস হয়নি, যার অবকাঠামো এখনও ঠিক রয়েছে। কিন্তু স্থানীয় এলাকার লোকজন এই জায়গায় পরিত্যক্তভাবে এত বছর ফেলে রাখার কারণে কিছু অংশ নষ্ট হয়ে গেছে। প্রাচীন এই মসজিদের অদূরেই রয়েছে বেশ কয়েকটি কবর, যেগুলোর দৈর্ঘ্য 11 থেকে 13 ফুট। এটি দেখতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন বয়সী পর্যটকরা। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারেন 5 থেকে 7 জন মুসল্লি। ধারণা করা হয় স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় যে প্রায় 50-55 বছর আগে এখানে ঝোপঝাড় ছিল, শুধু বড় বটগাছটি দূর থেকে দেখা যেত। তাদের বাপদাদারা বলছে এ জঙ্গল ছিল না, আশপাশে আগে লোকজন বসবাস করত, আর এখানে যে জঙ্গল তার ভেতরে একটি মসজিদ আছে। পরে এলাকাবাসী ঝোপঝাড় পরিষ্কার করলে দেখা মেলে
ইতিহাস ঐতিহ্যের একটি মসজিদ। মসজিদটির দেয়ালে 5 ইঞ্চি দৈর্ঘ্যের এবং 2 ইঞ্চি প্রস্থের এক ধরনের ছোট ছোট ইঁটগাঁথা আছে চুন ও সুরকি দিয়ে। বটগাছটির শিকড়ের কবলে ছেয়ে গেছে পুরোটা মসজিদ। 3টি মিনারের মধ্যে 2টি ঠিক থাকলেও একটি নষ্ট হয়ে গেছে অনেক আগেই। ভেতরে ঢুকলে দেখা মিলবে কিছু রঙিন আলপনা ও নকশার। আপনি যদি এই জায়গায় সরাসরি এসে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন গম্বুজ থেকে শুরু করে এই মসজিদের নিচ অংশ পর্যন্ত কিন্তু গাছটা এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যে এই মসজিদটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। পুরনো হওয়ায় মসজিদে নামাজ আদায় করার কোনো পরিবেশ নেই, তবে এটিকে কেন্দ্র করে 23 শতক জায়গার ওপর নির্মাণ করা হয়েছে ঈদগাহ মাঠ। ঈদুল ফিতর ও ঈদুল আজহার 2টি নামাজের দূরদূরান্তে থেকে মুসল্লিরা ছুটে আসেন এই ঈদগাহ মাঠে। এর দৈর্ঘ্য 24 ফুট এবং প্রস্থ হচ্ছে 12 ফুট। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে এই মসজিদের মাঝখানে এই দরজা দিয়ে প্রবেশ করব এবং ভেতরে দেখানোর চেষ্টা করব। সামনে যে অংশটা দেখতেছেন এই জায়গায় কিন্তু ইমাম দাঁড়িয়ে নামাজ পড়াতেন, আর এই জায়গাটাও কিন্তু এখন নষ্ট হওয়ার পথে, কারণ গাছের শিকড় ওপর থেকে এমনভাবে এই জায়গাটাকে আঁকড়ে ধরে রেখেছে। যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে ইমাম দাঁড়ানোর সামনের জায়গাটা কিন্তু এখন পুরোটাই এই গাছের দখলে, আর এই গাছটা কিন্তু পুরো মসজিদটাকে এভাবে আঁকড়ে ধরে রেখেছে। ইমাম দাঁড়ানোর জায়গাটি প্রায় নষ্ট হয়ে গেছে। ইট দিয়ে তৈরি করা হয়েছে মসজিদটি। লোকমুখে শোনা যায় মসজিদের পূর্বে ও উত্তর দিকের 100+ গজ পর্যন্ত স্থান খুললে বেরিয়ে আসে পুরনো মাটির তৈরি সীসা কাঁসার বিভিন্ন জিনিসপত্র। সিন্দ্রিল গ্রামের বাসিন্দারা জানান এই মাঠ ও মসজিদের জায়গায় একজন ব্যক্তির ক্রয় সম্পত্তি ছিল, সে জায়গায় তারা কাজ করতে গেলে বিভিন্ন অঘটন ঘটতে থাকে, তাই তারা জায়গাটি আল্লাহর হস্তে দান করে দিয়েছিলেন। এই মসজিদটাকে যদি আরও ভালোভাবে এখানে পরিষ্কার করে রাখা যায় বা এটার সংরক্ষণের দায়িত্ব নেওয়া হয় তাহলে এই মসজিদটা কিন্তু আরও যুগ যুগ ধরে এখানে টিকে থাকবে। সেই ক্ষেত্রে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এই কাজটা অতি দ্রুত করা উচিত। এলাকার লোকজন বলেন মসজিদের পাশেই বড় একটি পুকুরে অনেক মাছ দেখা গেল, পানি সিসে ফেলার পর কোনো মাছ পাওয়া যায় না। বটগাছের ডাল কিংবা ইট পাথর কোনো কিছুই কেউ নিয়ে যেতে পারে না, সুন্দর পরে কেউ যায় না এই জায়গায়। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এই রকম ইতিহাস ঐতিহ্যের কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।